হ্যালো বন্ধুরা, আজকে আমরা গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালার ভূমিকা কী এবং প্রশ্নমালার সুবিধা অসুবিধাগুলো একটু দেখে নেব। সবথেকে প্রথমে একটু জেনে নেওয়া যাক, প্রশ্নমালা কাকে বলে। প্রশ্নমালা হলো প্রশ্নের এক তালিকা যা উত্তরের জন্য বিভিন্ন মানুষের কাছে পাঠানো হয়, যার ফলাফলকে একটা প্রমিত আকারে সারণীবদ্ধ করা যায়। সংখ্যাতত্ত্বের নিরিখে বিচার করা যায়। গুড়ি ও হাট একে প্রশ্নের উত্তর সংগ্রহ করার এক পদ্ধতি বলেছেন, যাতে এক নির্দেশ বা ফর্ম অনুসরণ করে উত্তরদাতা নিজেই সেই ফর্ম ভর্তি করেন। ডিকশনারি অফ স্ট্যাটিস্টিক্যাল কমার্স অনুযায়ী প্রশ্নমালা হলো প্রশ্নের এক সমাহার বা ক্রম, যার লক্ষ্য কোনো বিষয় বা গুচ্ছের সম্পর্কে তথ্য সংগ্রহ করে সেগুলিকে আরো ভালোভাবে অবহিত হওয়া বা জানা। প্রশ্নমালাকে মোটামুটি দুই ভাগে বিভক্ত করা যায়, পরিকল্পিত প্রশ্নমালা ও অপরিকল্পিত প্রশ্নমালা। পরিকল্পিত প্রশ্নমালাতে কিছু নির্দিষ্ট পূর্ব নির্ধারিত প্রশ্ন করা হয়, অর্থাৎ প্রশ্নগুলিকে আগেভাগেই ভেবে নেওয়া হয় বা ঘটনাস্থলেই প্রশ্ন করার সময় সেগুলিকে স্থির করা হয় না। উত্তরদাতার কাছ থেকে কোনো অতিরিক্ত ব্যাখ্যা বা তথ্যের প্রয়োজন হয় না পরিকল্পিত প্রশ্নমালাতে। বয়স, বৈবাহিক অবস্থান, জাতীয়তা ইত্যাদি বিষয়ে প্রশ্ন স্বাভাবিকভাবেই পরিকল্পিত প্রশ্নমালার মধ্যে পড়ে এবং এই প্রশ্নগুলির উত্তর স্পষ্ট হয়। পরিকল্পিত প্রশ্নমালাকে আবার দুটো ভাগে বিভক্ত করা যায়, যাদের আবদ্ধ ও উন্মুক্ত প্রশ্নমালা বলা যেতে পারে। প্রথমটিতে এমন প্রশ্ন করা হয় যেগুলির বিকল্প উত্তরে সম্ভাবনা নেই বললেই চলে। এতে কখনো বা যে কোনো দুটি বিকল্প উত্তর থাকতে পারে, আবার দুটির বেশিও উত্তরের সম্ভাবনা থাকা সম্ভব। যেমন বলা যেতে পারে, যেখানে হ্যাঁ বা না ছাড়া কোনো বিকল্প উত্তর থাকা সম্ভব নয়। আবার উত্তরদাতাকে সীমিত সংখ্যক উত্তর থেকেও নিজের উত্তরটি বেছে নিতে হয়। পরিকল্পিত প্রশ্নমালাকে আবার দুটি ভাগে বিভক্ত করা হয়, যাদের আবদ্ধ ও উন্মুক্ত প্রশ্নমালা বলা যেতে পারে। প্রথমটিতে এমন প্রশ্ন করা হয় যেগুলির বিকল্প উত্তরের সম্ভাবনা নেই বললেই চলে, যেখানে হ্যাঁ বা না ছাড়া অন্য কোনো উত্তর থাকা সম্ভব নয়, যেখানে উত্তরদাতাকে সীমিত সংখ্যক উত্তর থেকে নিজের উত্তরটিকে বেছে নিতে হয়। দ্বিতীয়টিতে অর্থাৎ উন্মুক্ত প্রশ্নমালাতে উত্তরদাতাকে তার নিজস্ব ভাষাশৈলী ধারণা প্রকাশ করার পূর্ণ স্বাধীনতা দেয়। এই ধরনের প্রশ্নমালা সচরাচর পুঙ্খানুপুঙ্খ গবেষণার ক্ষেত্রে ব্যবহৃত হয়। অবশ্য কিছু কিছু উত্তরদাতা অবাধ অর্থহীন উত্তর দেওয়ার ফলে এক্ষেত্রে যথাযথ শ্রেণীবিভাজন, সারণীকরণ ও বিশ্লেষণের ক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়ে থাকে। আবার অপরিকল্পিত প্রশ্নমালাতে প্রশ্নগুলি আগে থেকে প্রস্তুত করা হয় না এবং পরিস্থিতি ও প্রয়োজন অনুযায়ী স্থির করা হয়। এতে বিভিন্ন ধরনের উত্তর দেওয়ার সুযোগ থাকে। এই ধরনের প্রশ্নমালা প্রধানত সাক্ষাৎকারের ক্ষেত্রে ব্যবহার হয়। নমনীয়তা এই প্রশ্নমালার অন্যতম গুণ। উত্তরদাতার কাছ থেকে সম্ভাব্য সব রকমের তথ্য সংগ্রহ করাই এর লক্ষ্য। শিশু ও নিরক্ষর মানুষদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার উদ্দেশ্যে বহু ক্ষেত্রে সচিত্র প্রশ্নমালাও ব্যবহার করা হয়। দীর্ঘ ব্যয় সাপেক্ষ হওয়ার ফলে অবশ্য এক্ষেত্রে সময়ের সমস্যা সৃষ্টি হতে পারে। কোনো প্রশ্নমালাই
সম্পূর্ণ নিখুঁত না হলেও গবেষণার অভিজ্ঞতা ও সাধারণ বুদ্ধির সাহায্যে মোটামুটি উচ্চমানের প্রশ্নমালা গঠন করা সম্ভব। মানে একটু গবেষণার অভিজ্ঞতা থাকলেই নিজের বুদ্ধির দ্বারা তুমি ভালো মতো প্রশ্নমালা একটা তুমি গঠন করতে পারবে। প্রশ্নমালা প্রস্তুতির সময় প্রথমেই তার বাইরের রূপের দিকে নজর দেওয়া প্রয়োজন, বা বাহ্যিক রূপের দিকে নজর দেওয়া প্রয়োজন। বাহ্যিক চেহারাটি আকর্ষণীয় হলে সেটা উদারতার স্বতঃস্ফূর্ত আগ্রহ সঞ্চার করে, মানে সেটার প্রতি একটা ইন্টারেস্ট জন্মায়। অলি ইউনাং মনে করেন যে প্রশ্নমালা গঠনের সময় নিচের বিষয়গুলি বিবেচনা করা আবশ্যক, বা এখানে আমরা লিখতে হলে এরকমও লিখতে পারবো যে প্রশ্নমালা প্রস্তুতের সময় প্রশ্নমালার বাইরের সব রকম রূপের দিকে নজর দিলেই হবে। প্রশ্নমালা গঠনের সময় কতগুলো বিষয় আমাদের মাথায় রাখা দরকার, যেমন তথ্য সংগ্রহকারী প্রতিষ্ঠান বা সংগঠনের পরিচয়, ফর্মের একেবারে সামনে একটা নজরকাড়া জায়গায় রাখতে হবে। ডাকে ফর্ম ফেরত দেবার ব্যবস্থা করলে ঠিকানার সুস্পষ্ট উল্লেখ থাকা উচিত। দ্বিতীয়ত, গবেষণা বা সমীক্ষার শিরোনাম সামনের পাতায় বড় হরফে থাকা উচিত। ফর্মের বিশেষ বিশেষ জায়গাগুলিতে বিশেষ হরফ বা অন্য কিছু ব্যবহার করা উচিত, অর্থাৎ এখনকার সময় এই যে বোল্ড ফর্মেট। তথ্য সংগ্রহের ভিত্তি ও অধিকার সম্পর্কে ফর্মে জানানো উচিত। তথ্যের গোপনীয়তা সম্পর্কেও উল্লেখ থাকা উচিত, যাতে উত্তরদাতা নিজেকে সুরক্ষিত বোধ করতে পারেন। প্রতিবেদনটি যে সময় কালের জন্য ফর্মে আগেই তা উল্লেখ করা উচিত, বা পরে উল্লেখ করার জন্য জায়গা ছেড়ে রাখা উচিত। পাদটিকার প্রয়োজন হলে সুস্পষ্ট জায়গা রাখা উচিত, বা ইচ্ছাপের জন্য সঠিক জায়গা রাখা উচিত। যদি না তা অপ্রয়োজনীয় হয়, তাহলে উত্তরদাতার স্বাক্ষরের জন্য জায়গা রাখা উচিত। যদি তা অপ্রয়োজনীয় হয় তাহলে উত্তরদাতার স্বাক্ষরের জন্য জায়গা রাখা উচিত। প্রতিটি প্রশ্নমালাকে ক্রমিক সংখ্যার সাহায্যে চিহ্নিত করা উচিত, তাতে কাজের সুবিধা হয়। প্রশ্নমালাতে একাধিক পাতা বা পৃষ্ঠা থাকলে প্রতিটি পৃষ্ঠাকে সংখ্যা দিয়ে চিহ্নিত করা উচিত। সাক্ষাৎকার ও গ্রহণকারীর অতিরিক্ত ফর্ম ব্যবহার করার প্রয়োজন হলে ব্যবহৃত প্রতিটি ফর্ম উন্নত করার ব্যবস্থা থাকা উচিত। এর পরের গুরুত্বপূর্ণ দিক হল গবেষণা ক্ষেত্রটির পরিচয় দেওয়া। সমাজ গবেষণায় বিশেষত সমীক্ষার ক্ষেত্রে প্রশ্নমালার ব্যবহার বহু প্রচলিত। বিশাল বৈচিত্র্যময় ও ছড়িয়ে থাকা গোষ্ঠীগুলি থেকে তথ্য সংগ্রহ করার একটি উপযোগী ও বিশ্বস্ত পদ্ধতি হলো এটি। শুধুমাত্র ব্যক্তি নিরপেক্ষ ও পরিমাণগত তথ্য নয়, গুণগত তথ্য সংগ্রহের জন্য প্রশ্নমালার ব্যবহার হয়ে থাকে। সামাজিক পরিবেশ সংক্রান্ত কিছু বিশেষ ব্যতিক্রম বাদ দিলে অন্যান্য বেশিরভাগ গবেষণার কাজে এই পদ্ধতিতে অন্যান্য পদ্ধতির সঙ্গে একসাথে প্রয়োগ করা হয়। অর্থাৎ বেশিরভাগ গবেষণার কাজে অন্য পদ্ধতির সঙ্গেও এই পদ্ধতি প্রয়োগ করা হয়। চলুন এবারে আমরা প্রশ্নমালার সুবিধাগুলি জেনে নিই। অন্যান্য পদ্ধতির তুলনায় এটি কম ব্যয় সাপেক্ষ। উত্তরদাতারা কম সংখ্যায় বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে থাকলে এবং আর্থিক সামর্থ্য সীমিত হলে ডাকে প্রশ্নমালা পাঠানো হলো সবথেকে উপযোগী পদ্ধতি। ডাকে প্রশ্নমালা পাঠিয়ে উত্তর সংগ্রহ করলে সমীক্ষার কাজ দ্রুত সম্পন্ন হতে পারে। প্রশ্নমালা ব্যবহার করলে প্রশ্নকর্তার নিজস্ব উপস্থিতির প্রয়োজন হয় না। প্রশ্নমালাতে দেওয়া নির্দেশিকা অনুযায়ী
উত্তরদাতা নিজেই ফর্মটি ভর্তি করতে পারেন। প্রশ্নমালা স্বভাবতই এক ব্যক্তি নিরপেক্ষ দলিল। প্রশ্নমালা পদ্ধতিতে উত্তরদাতা নিজের নাম গোপন রাখতে পারেন, এর ফলে তিনি খোলা মনে নিজের মতামত প্রকাশ করতে পারেন। এই কারণে প্রশ্নমালার সাক্ষাৎকারের তুলনায় বেশি উপযোগী হয়। প্রশ্নমালা উত্তরদাতার উপর কোনো আবেগজনিত চাপ সৃষ্টি করে তোলে না। উত্তর দেবার ক্ষেত্রে তিনি যথেষ্ট সময় ও স্বাধীনতা পান, এর ফলে তিনি সুচিন্তিত মতামত দিতে সক্ষম হন। অপরিচিত প্রশ্নকর্তার মুখোমুখি না হয়েই এককী এই আগ্রহের সঙ্গে ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকেন, এর ফলে প্রশ্নমালা আমাদের কাছে আরও বাস্তব এক চিত্র হাজির করতে সক্ষম হয়। অতিপরিচিত প্রশ্নকর্তার মুখোমুখি না হয়ে অনেকেই এই পদ্ধতিতে আগ্রহের সঙ্গে ব্যক্তিগত ও অস্বস্তিকর প্রশ্নগুলির উত্তর দিয়ে থাকেন, এর ফলে আমরা আমাদের কাছে আরও বাস্তব এক চিত্র হাজির করতে সক্ষম হই। প্রশ্নমালার অপচয়জনিত সমস্যার সম্মুখীন হয় না। চলুন এবার আমরা প্রশ্নমালার অসুবিধাগুলি একটু জেনে নিই। অধিক সংখ্যক উত্তরদাতার প্রয়োজন হলে প্রশ্নমালা পদ্ধতি ততটা উপযোগী নয়। আয়, যৌন আচরণ, অস্বাভাবিক কাজকর্ম ইত্যাদি ব্যক্তিগত তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রশ্নমালা যথেষ্ট উপযোগী নয়, কারণ উত্তরদাতারা সাধারণত এইসব প্রশ্নের উত্তর জানতে অনিচ্ছুক থাকেন। প্রশ্নগুলি সহজ ও সোজাসুজি না হলে প্রশ্নমালা অল্পশিক্ষিত ও নিরক্ষর মানুষদের কাছ থেকে উত্তর সংগ্রহ করতে পারে না। সমীক্ষার কাজে বিস্তারিত ব্যাখ্যা বা গভীর অনুসন্ধানের প্রয়োজন থাকলে প্রশ্নমালা পদ্ধতি যথেষ্ট নয়। প্রশ্নমালার উত্তরগুলি যাচাই করে নেওয়া এবং চূড়ান্ত বলে ধরে নেওয়া যায় না। ডাকে পাঠানো প্রশ্নমালা কার্যত এক অন্ময়ী পদ্ধতি। স্বতঃস্ফূর্ত উত্তর পেতে হলে প্রশ্নমালা ঠিক উপযোগী নয়। অন্যদের সঙ্গে আলোচনা বা কথোপকথনের প্রভাব থেকে মুক্ত শুধু একজন ব্যক্তির মতামত সংগ্রহ করার ক্ষেত্রে এই পদ্ধতি কার্যকর নয়। উত্তরদাতার জ্ঞানের স্তর সম্পর্কে অবহিত হওয়ার জন্য প্রশ্নমালা সঠিক পদ্ধতি নয়। প্রশ্নমালা হাতে পেলে উত্তর দেওয়ার আগে উত্তরদাতা সাধারণত সম্পূর্ণ প্রশ্নমালাটাই একবার পড়ে ফেলেন, ফলে উত্তরগুলি একে অপরের প্রভাবমুক্ত বলে মনে করা যায় না। যার উদ্দেশ্যে প্রশ্নমালাটি পাঠানো হয়েছে তিনি নিজে এই প্রশ্নগুলির উত্তর দিয়েছেন, এ বিষয়ে নিশ্চিন্তভাবে কিছু বলা যায় না। তার হয়ে অন্য কারোর উত্তর দেওয়ার সম্ভাবনা সম্পূর্ণ নস্যাৎ করে দেওয়া যায় না। প্রশ্নমালা তথ্য সংগ্রহের অন্যান্য পদ্ধতির সঙ্গে সন্মিত উপায়ে কাজ করার পক্ষে সুবিধাজনক নয়। সাক্ষাৎকার পদ্ধতির সঙ্গে সমন্বয় ঘটিয়ে প্রশ্নমালার কিছু কিছু অসুবিধা দূর করা সম্ভব। ধন্যবাদ। আজকে আমাদের গবেষণার ক্ষেত্রে প্রশ্নমালার ভূমিকা এবং প্রশ্নমালার সুবিধা অসুবিধাগুলি নিয়ে আলোচনা এখানেই শেষ করলাম। এই ধরনের প্রশ্ন ও তার উত্তর পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।